ঝিনাইদহের কালীগঞ্জে ফুল বিপণন কেন্দ্রের উদ্বোধন। ফুলনগরী খ্যাত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে ফুল বিপণন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নে এ ফুল বিপণন কেন্দ্রটি নির্মাণ করা হয়। শুক্রবার দুপুরে এ বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন ঝিনাইদহ চার আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল গাফফার খান, প্রকল্প পরিচালক দেওয়ান আশরাফুল হোসেন, বিএডিসি যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ আল রশিদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা জানান, 1,76,00,000 টাকা ব্যয়ে ফুল বিপণন কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। বিপণন কেন্দ্রে ফুল রক্ষণাবেক্ষণের জন্য কুলিং সেন্টার নির্মাণ করা হয়েছে। এখন থেকে এই এলাকার তরতাজা ফুল সারা দেশে পাঠানো যাবে বলে বক্তারা জানান। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওরা বিশেষ আগ্রহ আছে ফুলের ব্যাপারে। পরিবারের সঙ্গে সময় দিয়ে থাকে, অন্য কোনো প্রোগ্রামে ব্যস্ত থাকে, এই সব কিছু উপেক্ষা করে কালীগঞ্জের মানুষের কথা মনে করে এখন জনগণ